একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অপরদিকে ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে নির্বাচন এসবের ধাক্কায় ফের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে মনে করছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ বর্তমানে লিটার প্রতি ডিজেলের দাম উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা পেট্রোল একশো টাকা বিরাশি পয়সা এক্সট্রা প্রিমিয়াম একশো ন টাকা উনসত্তর পয়সা অনুমান করা হচ্ছে যে লিটার প্রতি তেলের দাম ছয় থেকে সাত টাকা বৃদ্ধি পেলে দুর্ভাগ্যের শিকার হতে হবে সাধারণ মানুষকে এই নিয়ে রীতিমতো দুশ্চিন্তা প্রকাশ করেছে নর্থ বেঙ্গল পেট্রোলিয়াম ডিজেল অ্যাসোসিয়েশনের সদস্যরা তার উপরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে চরম অর্থনৈতিক সংকটে নাজেহাল হাল জনজীবন তেলের দাম এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিতে কেন্দ্রীয় সরকার যাতে নজর দেন তারই অনুরোধ জানিয়েছেন নর্থ বেঙ্গল পেট্রোলিয়াম ডিজেল অ্যাসোসিয়েশন যে আমরা এখন শুনতে পাচ্ছি বাজারে বা পেপারে দেখতে পাচ্ছি যে তেলের দাম আরও বাড়তে পারে এবং যদি আমাদের এখন তেলের দাম বাড়ে তাহলে আমাদের পক্ষে প্রচণ্ড সমস্যা হবে এবং বর্তমান যা তেলের দাম তাতে গাড়ি ঘোড়ার সংখ্যা প্রচুর কমে গিয়েছে এবং এত কম কমেছে যে মানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টও চলে এসছে যদি আরও বাড়ে তাহলে এরপরে আরও সমস্যা হবে এবং এর পরবর্তী আমাদেরকে দেখা যাবে যে মানে বিক্রি বার্তা কোথায় যাবে কী এই জন্য আমার দুশ্চিন্তা আমাদের এই ব্যাপারটা যদি একটু সরকার দিক থেকে দেখে নজর করে তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় এটাই আমাদের মানে এই এখন ডিজেল হচ্ছে উননব্বই টাকা পঁচপান্ন পয়সা পেট্রোল হচ্ছে একশো চার টাকা বিয়াল্লিশ পয়সা আর এক্সট্রা প্রিমিয়াম যেটা স্পিড তেল আর কি তার একশো ন টাকা উনসত্তর পয়সা চলছে বাজার সম্ভাবনা তো এখন আমরা বাজারে পেপারে বা সব জায়গা থেকে শুনছি তেলের দাম বাড়বে আজ বাড়বে কাল বাড়বে এবং প্রচুর পরিমাণে বাড়বে শুনছি ছ টাকা ষাট টাকা রেট যদি বাড়ে আমাদের পক্ষে একটা ক্যাপিটালের সমস্যা হয়ে যাবে তেল তোলার জন্য এবং বিক্রির জন্য তো এমনি কাস্টমারের তো তেলের সংখ্যা কমে গেছে আশা করি আরও কমে যাবে যদি এটা হয় তাহলে এর পরবর্তী আমাদের প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছে যদি হয় তাহলে পাম্পের অবস্থা গিয়ে কী দাঁড়াবে লোকে এখনও খুব সৌজে তেল ভরছে বা চলছে এই অবস্থায় কী চলছে না অনেক গাড়ি প্রচুর গাড়ি যেটুকুন রিকয়ারমেন্ট বেশি খুব ভরে না আগে যেমন ম্যাক্সিমাম নিত বা রাখতো এই ব্যাপার না যেটুকু ভাবে কাস্টমাররা নিয়ে যাচ্ছে এবং চলছে মালদা থেকে দেবসিং এর রিপোর্ট আনন্দ